একজন মা সন্তানের জন্য নিবেদিত প্রাণ অক্লান্ত শ্রমে তিনি সন্তানকে গড়ে তোলেন প্রকৃত মানুষ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে এমনই কয়েকজন মাকে সম্মাননা জানালো চ্যানেল টোয়েন্টি ফোর দেখছিলাম জীবন সংগ্রামে নিজেদের সন্তানদের সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছেন এই অদম্য মায়েরা ইট ভেঙে হোটেলে কাজ করে উচ্চ শিক্ষিত করেছেন মেয়েকে অনেকে চুরি বিক্রি করে ছেলেকে বানিয়েছেন ডাক্তার আবার অনেকে হয়েছেন বিসিএস ক্যাডার আমন্ত্রণ জানাচ্ছি শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে হামিম গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় সমকাল ও চ্যানেল টোয়েন্টি ফোরের আয়োজনে অদম্য মা সম্মাননা অ্যাওয়ার্ড মা যারা তাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর তিন আর সংসদ সদস্য এ কে আজাদ অনুষ্ঠানে জন অদম্য মাকে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয় এ সময় অনুভূতি ব্যক্ত করেন অদম্য মায়েরা

বিতরণ শেষে আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিরা অভিনন্দন পুরস্কার যারা কষ্ট করে ঢাকায় এসেছেন আমরা এটা কন্টিনিউ করতে চাই ধন্যবাদ শাহজাল ইসলাম ব্যাংকে তারা এগিয়ে এসেছেন তাদের অসাধারণ উদ্যোগের সাথে বড় বড় অফিসারের লা শেষ ঠিকানা হয় তার বৃদ্ধাশ্রম যেটা কোনোভাবে কাম্য না এখানে অন্তত যেই দশজন মায়ের সন্তানরা বসে আছেন তাদের কাছে বিনীন বিনীত অনুরোধ অবশ্যই আপনার অর্থনৈতিক অবস্থা একসঙ্গে ভালো হয়ে যাবে কিন্তু এই মাকে বলবেন না পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান মাকসুদুল হাসান রাফি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা